ব্যাংক ঝলক দেখিয়ে দিচ্ছে। দাও তোমাদেরকে একটা জিনিস দেখায়, ও চিনি দাও না একটু মাথা টিপে মাম। কি দিচ্ছ? পয়সা দিচ্ছ কেন? পয়সা দিয়ে আমি কি করবো? তুমি এইদিকে আসো, শোনো এইদিকে আসো। ওই যে মশা মশা ধরলো 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 ধরলো, আমার মেয়ে মশা দেখে ভয় পায়, বাবা যায় মশা ও কিচ্ছু দেখে ভয় পায় না। হ্যাঁ আগে একটু ঠিক দেখে ভয় পেত, এখন আছে মশা দেখে ভয় পায়। টিপ মিপ করার থেকে নিয়ে এসে টেনে আমি এদিকে আসতে বলেছি কিন্তু মাম। না আমি দাঁড়াতে পারছি না, এখন তুমি এদিকে আসো। এই আমরা না আমাদের বাড়ি হচ্ছে বিয়ে জানো তো, আমরা হচ্ছে পুতুলের বিয়ে দেবো তাই না মাম? আমরা দুটো পুতুল কিনে এসেছি, ছেলে পুতুল রেখে দাও মা। বড়দের জিনিস আমি তোমায় বলেছি না, বড়দের জিনিস না দাও, ড্রয়ারটা আটকাও, আটকে দাও। হ্যাঁ এদিকে আসো, শোনো এদিকে আসো, আসো এই যে আমার একটু কপালটা টিপে দাও। ওই যে বাবা কি আরাম, উইলে বাবা উইলে বাবা টিকটিকি। চিনির সঙ্গে খেলতে খেলতে সন্ধ্যাবেলা ওর বাবাও দেখি চলে এসছে। উতলা উতলা লাগছে, মেরে দেখতে পাচ্ছ না বলে কি জীবন না সকাল ফার্স্ট টেনে যাও আবার এই আসো আটটা সময় মানে রাত্রিরে ঘুমোতে আসো, ভিডিও করছি ঘুমোতে আসো না, বাড়ি আসার একটা শান্তি আছে বুঝছো, যারা বাড়ি না তুমি বাড়ি ঘুমোতে আসো। চলে এসছে ছোট, কোথায় গেছিলে? কি যেন কিনে নিয়ে এসছে, এদিকে আসো দেখি কি ডাল ভাজা। কি কি কিনে নিয়ে এসছো? ডাল ভাজা নিয়ে এসছে। সন্ধ্যাবেলা চিনির বাবা এই যে ফ্রেশ হয়ে চলে এসছে, এবার হচ্ছে আমি একটু চা বানিয়েছিলাম, এখন ওই বসে বসে চা খাচ্ছি। আর রিসেন্টলি এত লেজি হয়ে গেছি না কি বলবো, মানে ব্র্যান্ডের শ্যুট ভিডিও ফিডিও এগুলো কিছুই করতে মন চায় না জানো তো, এই জন্য অনেকের কাছে বকাও শুনি আমি। অনেকেই বলে তোমার এখন বেশি ঘ্যাম হয়ে গেছে, বেশি এই হয়ে গেছে। দেখো ভিডিও দিতে পারলে তো আমাদেরই লাভ তাই না, দিতে পারলে তো আমাদেরও ভালো, কিন্তু কি বলো তো মানে সত্যি একটা সময় পরে গিয়ে আর মনে হয় কি না একটু রেস্ট নিই, কদিন একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না, আর কত করবো এরম একটা ব্যাপার লাগে। যাই হোক চারিদিকটা সামলে এখন হিমশিম খেয়ে যায় জানো তো। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর এখন আমি একটু রেডি হয়েছি, আমার কিছু ব্র্যান্ডের শুট আছে প্লাস কটা রিলসও বানানো। দেখো এক কানে গানের আছে আর এক কানে গানের নেই, যাই হোক শুট করতে হবে। পুরো রেডি হয়েছি, তারপরে স্ক্রিপ্টটা পড়ে দেখলাম যে না আর পুরো রেডি হয়ে গেলে হবে না, মানে একটা ফাউন্ডেশনের প্রমোশন আছে আর কি, আর একটা হচ্ছে তোমার স্টোপ ক্রিম, তো সেটাতে রেডি হতে হবে যে হ্যাঁ আমি কোনো পার্টিতে যাচ্ছি তার জন্য রেডি হব। তো এখন আবার সব খুলে টুলে এখন আবার মেকআপ করবো দেখাতে হবে, দেন হচ্ছে আবার সাজুগুজু করতে হবে, ওই জন্য একটা খুললাম, খুলতে খুলতে ভাবলাম দাঁড়াও তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নি। বাবারে তো দাঁড়াও আগে সব সেট করে নি, এই কানেরটা বার করলাম, এই দেখো কি সুন্দর না কালারটা, কি দারুন, আমার এই টপটার সঙ্গে যাবে। অনেকেই জিজ্ঞেস করেছে যে এটা কি ক্রপ টপ নাকি ব্লাউজ, যদি ব্লাউজ হয় এটা কিরম কাটিং এর একটু দেখিও, না এটা হচ্ছে ক্রপ টপ। তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, অর্ডার করার পরে দেখলাম এতটাই ক্রপ যে আমি পরতে পারবো না, আর এর নেকটা হচ্ছে ভীষণ ডিপ যার জন্য আমি পরতে পারবো না বলে এটা শাড়ি দিয়ে ওয়্যার করি, ভাল লাগে বেশ। আর এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, এখন এটা পরে তারপর হচ্ছে শুটে বসবো। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে রাত একদম 10টা বাজতে ঠিক 10 মিনিট বাকি, আর এদিকে যে চিনি ঘুমিয়ে পড়েছে আর আমরা ওয়েট করছি হচ্ছে টোটনের জন্য, আমাদের এদিকে অ্যালবাম আসবে। আই এম সো হ্যাপি, আমাদের অ্যানিভার্সারির অ্যালবামটা আসছে, ওটা দেখবো, দেখার জন্য খুব এক্সাইটেড আমরা, আর ওই জন্যই আমরা বসে আছি।
আসবে, তোমাদেরকে এক ঝলক দেখাবো না, পুরোটা দেখাবো না, পুরোটা একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখাবো, জাস্ট একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো আর কি। আসুক, আসছে, ফোন করেছিলাম, এখন আসছে আর কি। চলো দেখো, বলতে বলতে কিন্তু অ্যালবামগুলো নিয়ে চলেও এসছে। তো অ্যালবামের সঙ্গে নর্মালি কি হয়, একটা ক্যালেন্ডার দেয় বা একটা অন্য কিছু দেয়, ক্যালেন্ডার হোক বা একটা কফি মাগ হোক, এরকম কিছু একটা দেয়। তো ক্যালেন্ডার দিলে কি হয়, ডেট মানে সেই বছরটা শেষ হয়ে গেলে সেই ক্যালেন্ডারটার কোনো কাজে লাগে না, ভালোও লাগে না। আমার কাছে আছে, আমার বিয়ের সময় আমাদের ছবি দিয়ে একটা ক্যালেন্ডার করা ছিল, তো এবার ওরা বুদ্ধি করে ক্যালেন্ডার দেয়নি আমাকে, একটা এই যে বড় অ্যালবামটা, এই সেম টু সেম একটা ছোট্ট করে দিয়েছে, মানে সবসময় আমি এটা ব্যাগে ট্যাগে নিয়ে ঘুরতে পারবো। মানে ভীষণ সুন্দর, এটা একটা ইউনিক আমার লাগলো, এত ভালো, মানে কি বলবো। আর তোমাদেরকে আলাদা করে এর এক মানে পুরো ভালো করে একটা আলাদা করে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব, মানে কি বলবো, আমার মানে কি বলবো, মানে বিরাট একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। অ্যাকচুয়ালি ফটো টটোগুলোর জন্যই তো একটা অনুষ্ঠান করা না, মানে একটা স্মৃতি থাকবে যে না হ্যাঁ 5 বছর এই এই আনন্দগুলো করেছিলাম, একটা সুন্দর মুহূর্তগুলোকে আর কি ধরে রাখা সারা জীবনের জন্য, এইটাই আর কি। যাই হোক, খুব 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 ভালো হয়েছে, আমি তোমার ফুললি স্যাটিসফাই অ্যালবামটা দেখে। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। সকালে ঘুম থেকে উঠে গেছি, বিছানাটা এখনো গুছাইনি, ভাবলাম আগে ফ্রেশ হয়ে এসে তারপর চিনিকে ফ্রেশ করাবো। আমি যখন ফ্রেশ হতে যাই তখন দেখি মেয়ে আমার ঘুমিয়ে আছে, তো ফ্রেশ হয়ে এসেই দেখি যে উঠে গেছে, মানে ওর দিম্মার সাথে, ঠাম্মির সাথে আর কি খেলছিল। তারপরে যে সকালবেলা একটু প্রে করালাম ওকে, জয় শ্রীকৃষ্ণ বলে। তো যাই হোক, এবার হচ্ছে এবার ও মুখ টুক মুছে দিলাম, এবার চুলটা বেঁধে দেবো। অনেকেই বলছো দিদি চিনি চুল কাটবে কবে, চুল কাটবে কবে, চিনির চুল কাটবো, একটা প্ল্যান রয়েছে আমাদের বড় সড়ো প্ল্যান, তো সেটা হওয়ার পরে ওর নেড়ু নেড়ুটা করে দেবো অ্যাকচুয়ালি। চলো বলেই দিই, আমাদের গোয়া যাওয়ার প্ল্যান হচ্ছে, তো নেড়ু করে গোয়া নিয়ে যাবো, একটা ছবি টবি কিচ্ছু ভালো করে তুলতে পারবো না, তো ওই জন্য আর কি নেড়ুটা করছি না এই মুহূর্তে। তো খুব তাড়াতাড়ি যাচ্ছে আমরা 1-2 মাসের মধ্যেই, তো ওখান থেকে এসেই তারপরে চিনির চুলটা আর কি কেটে দেওয়া হবে, ওই জন্য আমরা ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমরা ডেটটা এখনও ফিক্স করতে পারিনি, ও ডেটটা ফিক্স হলে আমরা মোটামুটি তারপরে বলতে পারবো যে হ্যাঁ এই সময় চিনির আর কি নেড়ুটা করবো। যাই হোক, কী আর করা যাবে। তারপরে যে মামনিকে ঘরে ডেকে নিয়ে এলাম, আমি বললাম এই দেখো অ্যালবাম এসছে দেখে যাও, তো বার করে দিচ্ছিলাম আর কি মামনিকে, আর দেখে তো ওনার খুবই ভালো লেগেছে। চিনি আর চিনির হচ্ছে ঠাম্মি বসে বসে অ্যালবাম দেখছিল, ও কি আর দেখতে দেয় সুস্থভাবে, মানে কি যে করছে ও নিজের ছবি দেখে, মানে কি বলবো। অ্যাকচুয়ালি ও না নিজের ছবি দেখে ও খুব ভাল লাগে, মানে ও এত খুশি হয় কি বলবো। তো এই দেখো ছোট্ট অ্যালবামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সুন্দর করেছে জানো তো, তোমাদেরকে নেক্সট ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দেবো একবার। তারপরে যাই হোক, ওরা দেখছে অ্যালবাম, এবার সেই ফাঁকে আমি চলে গেলাম রান্নাঘরে, চায়ের জল বসিয়ে দিয়েছি এখানে। আর দুঃখের বিষয় আজকে রান্নার দিদি আসবে না, মানে মঙ্গলবারে আজকেই ওনাকে কামাই করতে হলো, কি আর করা যাবে। তো এখানে দেখলাম সকালবেলা বাবা আর কি সবজি টবজি সব কেটে কুটে রেখে দিয়েছে যেগুলো রান্না হবে, আর এদিকে দেখো চাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু রান্নাবান্নার খুব বেশি একটা চাপ নেই, ওই 1-2 আইটেম করলেই হয়ে যাবে, মানে মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই ওই জন্য। যাই হোক, চায়ের চা বানিয়ে নিয়ে চলে এসছে, এবার বলতে পারো 4 কাপ কেন, তো একজন কাজ করছেন বাড়িতে, পেছনে কি পরিষ্কার টরিষ্কারের কাজ হচ্ছে, বাবা আর উনি মিলে করছেন, তো ওনার জন্য একটু চা বানালাম, ওই জন্য 4 কাপ চা। তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটিতে সেই ভোরবেলা। রান্না চাপিয়ে দিয়েছি, ভাবলাম ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিই, মানে তরকারিতে জল দিয়ে সেই সুযোগ হচ্ছে বিছানাটা গুটিয়ে আসবো আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। মানে বেঁচে গেছে মঙ্গলবারের দিনই আসে না, কেমনটা লাগে বলো। আর যদি জানতাম উনি আসবে না তাহলে আমি আরো সকালে উঠে আরো সকালে কাজ বাজ সব কমপ্লিট করতাম। বাবা তেলটা একটু ঢেলে দিয়ে যাও না। সত্যি কথা বলতে বাড়িতে তেমন সবজিও নেই, ভাবছি কি যে কি রান্না করব বুঝতেই পারছিলাম না, শুধু একটা তরকারি দিয়ে কি খাওয়া যায় বলো। তারপরে কি করব, ফ্রিজ খুলে ভাবলাম কি একটু বেগুন পেলে একটু বেগুন ভাজা করব, তা দেখলাম বেগুনও নেই কিচ্ছু নেই, শুধু ফ্রিজে কয়েকটা লঙ্কা আর একটু আদা পড়ে আছে। তারপরে ঝুড়ির থেকে একটু আলু নিয়ে এসে ওটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, ওটা একটুখানি সিদ্ধ করে ওটা দিয়ে একটা মানে আইটেম বানাবো আর কি, এটা নিজেরই একটা রেসিপি বলতে পারো। তো এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি কুকারে, এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে এটা একটু পিস পিস করে নিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে একটা ভাজা করব ভেবেছি। যাই হোক, দেখতে থাকো তোমরা। রান্নাবান্না সব কমপ্লিট, কিচেনটাও পুরো পরিষ্কার করে ফেলেছি, আর এখন হচ্ছে চিনির খিচুড়িটা বসিয়েছি,
ওটা মোটামুটি 5টা সিটি মারলেই নামিয়ে ফেলবো, দিয়ে হচ্ছে ঘরের কাজ করবো। ভাবলাম তরকারিতে জল দিয়ে ঘরের কাজগুলো গুছিয়ে ফেলবো, চিনির পেছনে দৌড়াতে দৌড়াতে আর ঘরের কাজটা কমপ্লিট করা হলো না। তো তমালিকা এসছে, ওকে রাখছে, এই এই ফাঁকে হচ্ছে কি আমিও ঘরটার গুছিয়ে নেব, তারপর ওকে স্নান করাবো, আমি তারপরে স্নান করবো, পুজো দেব, অনেক কাজ। তাই এখানে দেখি চুড়িটা বসিয়ে দিয়েছি, হতে থাক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সারাদিনের সব থেকে কঠিনতম কাজ হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে খাওয়াতে হয়। মানে এত নখরা করা শিখেছে, মানে বড় হয়েছে আর এই খাওয়া নিয়ে প্রচুর মানে নখরা করবে আর কি। তো যাই হোক, আজকে আমার কপালটা খুবই ভালো ছিল, মেয়েটারও খিদে পেয়েছিল, নিজের থেকেই এসে বলছে মা খাবো আমি, তো দিয়েছি, একদম টপাটপ খেয়ে নিয়েছে, একদম ঝামেলা করেনি। কী যে শান্তি লাগে বাচ্চারা একটু পেট ভরে খেলে, মনে হয় যেন আমাদেরই পেটটা ভরে গেল, এত ভালো লাগে। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড়টার দিয়ে যে এখন মুছে নিচ্ছি, রান্নাঘরটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি আমি। তো ওই দিকের কাজ তো কমপ্লিট, এবার ঘরটা মুছলেই আমি স্নান করতে দৌড়াবো, আর কোনো তেমন কাজ নেই। হ্যাঁ, এর মধ্যে আবার চিনির ফিডিং বোতলগুলো একটু পরিষ্কার করতে হবে, ব্যাস এই হচ্ছে আমার কাজ। তারপরে পুজোর কাজে ব্যস্ত হয়ে যাব আমি। এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 11:30, চিনিকে স্নান করিয়ে দিলাম, ওর 11টায় স্নান হয়ে যায়, তারপরে মুছিয়ে টুছিয়ে দিলাম। এখনও তো দাদার কাছে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়বে, মানে একটু উঠান দিয়ে হেঁটে নিয়ে বেড়াতে হয়, তারপরে ঘুমিয়ে পড়ে, মানে এটা হচ্ছে রোজকার আর কি ব্যাপার। আর এখন হচ্ছে চিনির ফিডিং বোতলগুলো আমি পরিষ্কার করে নিয়ে এলাম, ব্যাস এইটুকুনি। আর এখন স্নান করব, আর এখন আমার স্নান করে সব থেকে মস্ত বড় কাজ, যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে মঙ্গলবারের পুজো, সেটা কমপ্লিট করার পর ব্যাস সারাদিনের মতো আমার ছুটি। তারপরে বিকালে আবার একটু অন্য প্ল্যান আছে, সেটা তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এখন আপাতত স্নান করতে যাচ্ছি, আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।